শুভ সকাল বলো, শুভ সকাল। তোমরা কেমন আছো? তোমরা এদিকে দেখো বলো, তোমরা কেমন আছো? থাক আছে, পরে পুরি দেবো। বল তোমরা কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো বলো তো, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো বলো তো, তুমি ভালো আছো? ওটা কি মাম্মা, ওটা কি, ওটা কে তোমার হাতে কি? ওটা বনু। ও কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে ও ঘুরাতে। হ্যালো, রান্না করছে? আরে কোথায় ঘোরানো হয়ে গেল? এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা মামা, এদিকে তাকা, ঘোরানো হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, দাদা খাইয়েছিস? কিছু দিয়ে দাও, এটা কিছু দিয়ে দাও, এটা কিছু দিয়ে দাও। দেখেছ মাম কত খেয়াল রাখে, দেখো তার, এটা তার বোন, বোন, হ্যাঁ এটা বোন, এরা সব দেখছে, দেখো এই আয় দেখো, দেখা দেখি। হ্যালো, গুড মর্নিং, পড়া বাজে দেখো, এই যে উঠলো বাবু, গুড মর্নিং, ঠিক আছে। এই দেখো আর আগে ছিঁড়ি ছাড়া দেখো, হ্যাঁ ঘোরানো হয়ে গেছে। তো হাই বলে দাও এদেরকে, হাই বলে দাও এদেরকে, এদেরকে এখানে মোবাইলে, মোবাইলে এদিকে তাকাও, বলো হাই, বল বোনুকে নিয়ে ঘুরে এলাম। হ্যাঁ দেখো মন্দিরটা দেখো, এই দেখো পাশে দেখে গাছগুলো লাগিয়েছে, হেভি লাগছে না? দেখো হেভি লাগছে গাছগুলো ও মন্দিরের সামনে। এটাই আমার বাড়ি, যে লালে আমাদের গলি। এই দেখো এ প্রচন্ড কথা বলে, এই যে পড়তে বসে, পড়তে বসে প্রচন্ড কথা বলে, বলো তো কথা বলতে। আর একটা শাড়ি পরে আছে, কি করছিস রে? শুকরে দিয়েছো, ঘুম পাড়িয়ে দিয়েছো? আর নানা করে দাও, নানা করে দাও, না না নানা করে ঘুম পাড়াও, বলো আমাকে যেতে ঠেলে দিচ্ছে রে, কিছু তো বল। হ্যালো, গুড মর্নিং, এরা তো করে লাইক করবে বেশি করে। আচ্ছা মানে কিসের জন্য? যাতে আরো বেশি ও ভালো হয়। তো এর কথা কিন্তু শোনো, হ্যাঁ এর নাম কি তো আমি বলতে যাচ্ছিলাম, ও একটু ভালো করলো বলে আমি বললাম না নামটা, পরে বলে দিলাম, রিক্সাওয়ালা বলিনি, বলতে গেছিলাম কিন্তু বলিনি, যে তুই যে রিক্সা চালাস, পাঁচজন তিনজনকে নিয়ে 7 টাকা নিয়েছিস সেই জন্য। কিন্তু রিক্সা চালাই ভালো, জানো তো কম নেবে, এখান থেকে ভবানীপুর ছেড়ে দেবে 2 টাকা দিলে হয়ে যাবে, চারজনে 2 টাকা বেশি নেয় না। দেখো মামামের চান হয়ে গেছে, মামাম এখন ভাত খাবে। মামাম তুই কি দিয়ে ভাত খাবে? আয়ু, মাছিকে খাবে, মাছিকে খাবে, মাছকে কিনেছে এত মার, কে কিনেছে বল দিদু? আমি কিনেছি, দেখাচ্ছ এ না আমার, এদিকে আছে এদিকে, আবার মামা এত বড়, আমার মামা, আমার মামাও দুধ ভাত খায়, তোমরা কিন্তু দেখো সবাইকে বলবে, দেখো মামা, আমার মামা দুধ ভাত খায়, হ্যাঁ আমি ঝাল ভাত খাবো, ঠিক আছে তোমরা যদি খাবে তো চলে আসো, ফটাফট চলে আসো, আর লাইক করবে, শেয়ার করবে, এসে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ আর তুমি এদিকে থাকো, আর তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? আর মন খারাপ হলে আমাকে দেখো, আমি আসবো। হ্যাঁ বলে দাও তো একটা মাই গড, হ্যাঁ বাবা ভাই ঠিক আছে, বলো মাই গড, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে মামা বলবো না আর কি বলো তারপরে আর ছড়া একটা বলো ছড়া ছড়া ছড়াটা বলো ছড়াটা বলো হ্যাঁ ছড়া বলো ছড়া আমাকে দে সবাই আমাকে দে রে আমাকে দে সবাই দেখছো তো কমেন্ট করবে যেটা শুভ নিতে চাও ঠিক আছে বাপের বাচ্চা দেখবি তো তোমাদের সঙ্গে অনেক গল্প হয়নি ঠিক মতন তো তোমরা সত্যি খুব ভালো আর কি আর গল্প করবো কালকে তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল মানে বারোতেই পারিনি এত বৃষ্টি মানে উপর থেকে দেখতে মজা লাগছিল বৃষ্টি খুব মিষ্টি হয়েছিল আজকে অতটা বৃষ্টি নেই মেঘলা মেঘলা করছে তো জানি না কেমন লাগবে আর তোমরা বৃষ্টিতে বৃষ্টি বাজারে কেমন আছো কমেন্ট করে জানাও নি তো জানাবে আর আমি কেমন আছো দেখতে তো পাচ্ছ তো মোটামুটি কারণ আমার শরীরটা কদিন ভালো নেই বোধহয় বাঁচবো না সে ঠিক আছে যতক্ষণ বাঁচার আগেও তোমাদেরকে হাসিয়ে দিয়ে যাবো যতক্ষণ আমার ধুতে থাকবে আর ছেলেটাও ছোটো একটু বড়ো হচ্ছে না যে বিয়ে টিয়ে করাবো বোমা টোমা আসবে পাইপে পা দিয়ে খাবো সে খবরটা আমার নেই সেই বয়সে দেখলে একটা বিয়ে টিয়ে দেখো তো তোমরা দেখেছো আমার ছেলে কত ভালো আমার দেখা মেয়েকে বিয়ে করবে তোমরা বিশ্বাস করছো বলো না সত্যি মায়ের কথা কি বলি আমার যদি আগে পছন্দ হয়ে যায় মায়ের দেখা আগে আমাকে বলে দেবো যদি মায়ের ওইটা না পছন্দ হয় মা যাকে দেখবে আমার যদি পছন্দ হয় করে নেবো হ্যাঁ এটা ঠিক আছে যেটা তোর তুই এটা পছন্দ করবি আমাকে দেখাবি যদি আমার পছন্দ হয় তাহলে করবি আর যদি ওটা আমি যদি বলি যে পছন্দ হয়নি তাহলে তুই আমার মায়ের আবার কেমন মেয়ে চাই যেমন আমার মায়ের মতন নাটকা হবে নাটকা আমার দরকার নেই আমি লম্বা নাটকা হবে এটা হবে না আমার বউ আমার কাঁধ অবধি থাকবে ওইটা আর আমার মায়ের দেখো আর মুটি হবে অল্পখানি মুটি হবে না রোগা হবে হ্যাঁ রোগা হবে মুখটা দেখতে হিরোইনের মতো আমাকে তো তাহলে হিরোইনকে নিয়ে আসতে হবে আর কিছু করার দেখলে তো তাহলে দেখো কিছু করার নেই মামা মামি কেমন আসবে ভালো আমি যে একটা বাপে বাপেরই বেটা বাবার কাছে গেদা গাদা ইটেরই ভাটা বল 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 আমি যে একটা বাপে বাপেরই বেটা বাবার আছে গাদা গাদা ইটেরি ভাটা তোমরা সবাই দেখো কমেন্ট করবে মামা আমাকে মারে বলে দাও কো মামা আমাকে মারে বকু করে এদিকে তাকিয়ে বলো এদিকে সবাই সবাই মামাকে বকে দেবে হ্যাঁ আমার মামাকে বকে জানো এত সুন্দর দেখো মামাকে মেয়েছে বকেছে কি মেয়েছে গো এখানে মেয়েছে এখানে মেয়েছে এখানে মেয়েছে কত জায়গায় মেয়েছে এখানে মেয়েছে দেখে দেখি খালি বদমাস করলে মারবো না কোথায় মেরেছে বলে একদম চুপ বেশি বাড়াবাড়ি নয় বল মাথা গরম হয়ে যাচ্ছে বল ছাড়কে দেব হ্যাঁ বলে একদম চুপ বেশি বাহা ভাই একদম মুখ বন্ধ বল মামিকে বলবো মামাকে বিয়ে করতে না হ্যাঁ মামি চলে যাবে হ্যাঁ চুপ ঠিক আছে বল মাই ফুট হ্যাঁ বল মাই বট ও দিল পাগল করে কত কথা বলবো আর আমার তোমরা সবাই লাইক কমেন্ট করবে হ্যাঁ আমার মামা আমাকে মারে বলে ঠিক বলে দাও লাইক কমেন্ট হ্যাঁ সাবস্ক্রাইব করবে মামা কি তোমাকে মারে বকে তোমরা কি বকে দিও মামাকে হ্যাঁ আর আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার তো করবে তার থেকে আমাকে বেশি বেশি ভালোবাসবো সবাই হ্যাঁ
তো আজকে নিয়ে শুধু গল্পই করলাম মামামকে নিয়ে। তো তোমরা তোমাদেরকে কেমন লাগলো তো তো মামাম বলে দিল, শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে বলবে। তো মনে তো হচ্ছে এখন তো শেয়ার আর কমেন্ট কমই দিচ্ছ, তো কেন আমি জানি না। তো আমি তো বলছি বারবার যে কদিন আমি করতে পারিনি ঠিক মতন, এখন আমি রেগুলার করব। তো প্লিজ প্লিজ আমার সাইটে কমেন্ট আর শেয়ার করতে ভুলবো না। হ্যাঁ, জোরে জোরে রেগে একটু দিয়ে দাও, বেশি রাগ করো না আমার উপরে, অল্প অল্প রাগ করে কমেন্ট বা ঢাই 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 করে টিপে দিও। হ্যাঁ ঠিক আছে, করে দাও। আর একটা দূর থেকে মামাকে কিসি দিয়ে দাও, তাতে হ্যাঁ আপনার কিসি দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস। হ্যাঁ দিদি, আর একবার ভালো করে ক্যামেরায় তাকিয়ে তাকিয়ে ও দেবে তো, বল কমেন্ট দেবে তো, বা আমাকে ভুলবে না তো, বল বেশি লাইক শেয়ার করলে অ্যাপেল ফোন কিনবো মামার জন্য। আমিও দেখবো, আমিও ছেলে পাঠাবো। তো প্লিজ তাহলে দিও, আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামীকাল।